দেশে 24 ঘন্টায় মৃত্যু 25 শনাক্ত 363। দেশে মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন। ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের ঢল। ইসরায়েলের সমর্থন, হামাসকে হামলা থামাতে বললেন বাইডেন। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপারশপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। অতিমারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,149 জনে। একই সময় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরো 363 জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 7,80,159 জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অতিমারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ, এর মেয়াদ আরো 7 দিন, অর্থাৎ 17 মে থেকে 23 মে পর্যন্ত আরেক দফা বাড়ালো সরকার। বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয় সরকার পক্ষ থেকে। পরে 3 দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সে মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার মধ্যরাতে। বিধিনিষেধের বর্ধিত মেয়াদেও জেলার মধ্যে বাস চলবে, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া আগের মতোই বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ। এছাড়া লকডাউনের আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। খোলা থাকবে শিল্প কারখানা। এছাড়া জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে হবে ব্যাংকের লেনদেন। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে এবার ঢাকায় ফিরছে মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় কয়েক দফা গাড়ি বদলে গাদাগাদি করে আসছে তারা। সড়কে ফেরিঘাটে মানুষের চাপ পেয়েছে, এতে থাকছে না স্বাস্থ্যবিধি মেনে চলার মতো পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের ঝুঁকি কমাতে লোকজনকে ঢাকায় ফেরাতে বিশেষ পরিবহন ব্যবস্থা নেওয়া দরকার। ঈদ শেষ এবার কর্মক্ষেত্রে ফেরার যুদ্ধ। করোনার কারণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীর প্রবেশপথ গাবতলিতে দেখা মেলে ঢাকায় ফেরা মানুষের ঢল। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে ঝুঁকি নেই যাত্রার চিত্র সব মহাসড়কেই। অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা সহ নানা উপায়ে ঢাকা ঢুকছে মানুষ। ফেরিঘাটগুলোতেও বাড়ছে যাত্রী চাপ। গাদাগাদি করে ফেরিতে নদী পার হচ্ছে ঢাকামুখী হাজার হাজার মানুষ। তবে ফেরির সংখ্যা বাড়িয়েছে কর্তৃপক্ষ। এদিকে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে সরকার নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়ে নেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের সমাগম কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ সকাল থেকে পতেঙ্গার সমুদ্র এলাকায় সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং জনসমাগম স্থলে অভিযান পরিচালনা করা হয়। ঈদের দিন পর্যটন এলাকাগুলো জনশূন্য থাকলেও গতকাল বিকেল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বাড়তে থাকে মানুষের ভিড়। পুলিশের বাধা উপেক্ষা করে সব বয়সী হাজারো নারী পুরুষের মিলনমেলায় পরিণত হয় সমুদ্র এলাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। যারা আইন মানছেন না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর 3 দিন বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি। হিলি স্থলবন্দরের সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদের জন্য বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পানামা হিলি পোর্ট মিডিয়া উইং সোহরাব হোসেন মল্লিক জানান,
দুই দেশে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী 13ই মে থেকে 15ই মে পর্যন্ত এই বন্দরটি আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়। তবে 16ই মে সকাল থেকে আবার সকল কার্যক্রম চালু হয়। পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে টাঙ্গাইলের তেলদুয়ারের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বাজারে মাটির তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় মৃৎশিল্পীদের উপার্জনও কমেছে অনেক। জীবিকা তাগিদে পেশা বদল করেছেন কেউ কেউ, তবে অনেকেই পূর্বপুরুষের ঐতিহ্য আঁকড়ে ধরে সুদিনের অপেক্ষায় রয়েছেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গ্রামগুলো একসময় মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল, কিন্তু প্লাস্টিক ও মেলামাইন সামগ্রীর প্রসার আর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প আজ বিলুপ্তির পথে। স্থানীয় মৃৎশিল্পীরা জানান, একসময় মাটির বানানো জিনিসপত্রের চাহিদা ছিল অনেক, বাজারদর ভালো পাওয়ায় স্বচ্ছল জীবনযাপন করতে পারতেন না তারা। কিন্তু বর্তমানে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় আয়ও কমে গেছে, জীবনধারণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে মৃৎশিল্পীদের জন্য। তবে মৃৎশিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা চেয়ারম্যান। আবারও সুদিন ফিরে পাওয়ার আশায় স্বপ্ন বুনছেন মৃৎশিল্পীরা, করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। করোনা অতিমারিতে চাকরি হারালেও মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন কুড়িগ্রামের আমিনুল ইসলাম। নিজের স্বচ্ছলতার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আরও অনেকের, আর এই সফলতা দেখে মাশরুম চাষে আগ্রহ বাড়ছে অনেকের। আগ্রহীদের কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত কৃষি বিভাগ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারির সড়ক কাটা গ্রামের আমিনুল ইসলাম মিলন করোনা অতিমারির শুরুর দিকে চাকরি হারান, কিন্তু চাকরি হারিয়ে বসে থাকেনি একদিনও। প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ, এরপর থেকে সফলতা আসতে শুরু করে। আমিনুল ইসলাম জানান, গত ডিসেম্বর মাসে 600 ব্যাগে মাশরুম চাষ শুরু করেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই ফলন আসতে শুরু করে আর ফেব্রুয়ারি মাস থেকে বিক্রির উপযোগী হয়ে যায়। 80,000 টাকার মাশরুম বিক্রি করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আমিনুলকে। মাশরুম চাষ করে আমিনুল নিজে যেমন আত্মনির্ভরশীল হয়েছেন, তেমনি আরও অনেকের কাজেও সুযোগ করে দিয়েছেন। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, মাশরুমের পুষ্টিগুণের কারণে বাজারের চাহিদা বেশি থাকায় লাভ ভালো হয়, ফলে স্থানীয় অনেকেই এখন মাশরুমের চাষে আগ্রহী হয়ে উঠেছেন। দরিদ্র পীড়িত জনপদগুলোতে ব্যাপক পরিসরে মাশরুমের চাষ করা গেলে এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে জানান কৃষি কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন। শনিবার পৃথক ফোন আলাপের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বাইডেন বলেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, এতে একনিষ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান বাইডেন। তবে চলমান হামলায় শিশু ও বেসামরিক নাগরিক নিহত এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংস করার উদ্বেগ জানান তিনি। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাসের রকেট হামলা বন্ধ করার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানান জো বাইডেন। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোন আলাপ। এ সময় ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন বাইডেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানি দেশ ছাড়িয়েছে, আহত হয়েছে সহস্রাধিক মানুষ। এদিকে চলমান হামলায় ইসরায়েল বিষাক্ত গ্যাস ব্যবহার করছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সংকট নিরসনে তিউনিশিয়া, নরওয়ে এবং চীনের অনুরোধে রোববার ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ। এছাড়া গাজায় অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইরাক, কাতার, ভারতসহ বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে গাজার সহিংসত গণহত্যার সামিল বলে দাবি করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে লেবাননের পর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে সিরিয়া, এতে একজন নিহত হয়েছে, তবে হামলার দায় স্বীকার করেনি কেউ। সংবাদ শেষ করব, তার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে 24 ঘন্টায় মৃত্যু 25, শনাক্ত 363। দেশে মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন। ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের ঢল। ইসরায়েলের সমর্থন, হামাসকে হামলা থামাতে বললেন বাইডেন।
দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।